হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল, অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজ থেকে এক মাস আগে আমার নামে একটা ভিডিও হয়েছিল ইউটিউবে, আর চ্যানেলের নামটা হচ্ছে, চ্যানেলের পুরো নামটা আমি বলতে পারছি না, কারণ চ্যানেলের নাম বলা মানে হচ্ছে প্রমোট করা। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, দেশ গ্যালাক্সি। আরও অনেকগুলো চ্যানেল আছে বলছি, ব্লগস উইথ দেশ, দেশ ফুডি, মশাই, দেশ মশাই, তারপরে আছে দেশ কিচি দিয়া, আদার্স আরও অনেক আছে যেগুলোর নাম ইতিমধ্যে আমি মনে করতে পারছি না। সেগুলো সবগুলো প্রমাণ সমেত আছে, যদি কোনো সময় লাগে তো আমি প্রমাণ সমেত তোমাদেরকে দেখাতে পাবো, এইটুকু সৎসাহস আমার আছে। যারা যারা এখানে দেখছো অনেকেই হয়তো ওই ভিডিওটাও দেখেছিলে, আর ওই ভিডিওটার রিপ্লাই আমি কিন্তু তখনই দিতে পারতাম, আমি দেইনি আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। প্রবলেমটা আজকে বলে দিচ্ছি তোমাদের। তোমরা সবাই জানো আমরা চেন্নাই গেছিলাম, তো সেখান থেকে আসার পরে 14 দিন আমাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল, আর বাড়ি এসেও 14 দিন কোয়ারেন্টিনে ছিলাম। আর যখন আমরা কোয়ারেন্টিনে ছিলাম তখন সেই অবস্থায় আমার বাবা স্ট্রোক করেছিল, ব্রেন স্ট্রোক। এবার বাড়ি আসার পরে ওইসব চিন্তা নেই যে কোন ফালতু কোন ইউটিউবার আমাকে নিয়ে কোন ইউটিউবে ভিডিও দিচ্ছে, ওগুলো আমাদের চিন্তা ছিল না। এবার যখন ভিডিওটা আপলোড করে তখন আমরা কেউ দেখিনি। দুদিন পরে আমার একটা ইউটিউবের দিদি ফোন করে বলল যে তোমার নামে এরকম ভিডিও বানিয়েছে, তুমি দেখোনি? আমি বললাম না, আমি না কিছুই দেখিনি। তারপরে আমি ঢুকে সার্চ দিয়ে দেখলাম যে আমার ছবি টবি দিয়ে বিভিন্ন ধরনের ফেক প্রমাণ দিয়ে আমার নামে একটা ভিডিও করেছে। আমি বুঝতেই পারলাম না হঠাৎ করে আমার নামে কেন এরকম ভিডিও। ওর কী কমপ্লেন? যে কমপ্লেনগুলো কোনো ভিত্তি ছাড়া, কোনো যুক্তি ছাড়া। তো সেই কথাগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তোমরাই বিচার করতে পারবে এর সঠিক কোনটা আর ভুল কোনটা। তাহলে শুরু করা যাক, আর লেট করছি না। ফার্স্ট হচ্ছে ও কি বলেছে যে আমি নাকি ওর ইউটিউবের ভিডিওতে গিয়ে ফেক অ্যাকাউন্ট করে কমেন্ট করে এসেছি, যেটা আমি করিনি, একদমই একটা বানানো কথা, ভুল কথা। যে কমেন্টটা করেছে সেই চ্যানেলের নামটাও কিন্তু কমেন্টের ওখানেই আছে, স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি পর্দাতে, তোমরা দেখে নাও। এই যে কমেন্টের মধ্যে কোনো জায়গায় কোনো কিন্তু লেখা নেই আমার চ্যানেলের নাম। আর আমার যদি কমেন্ট করতেই হতো কেন আমি ফেক অ্যাকাউন্ট বানিয়ে কমেন্ট করতাম? আমার তো তিনটা চ্যানেল, ও বলেছে আমার তিনটা চ্যানেল, তো আমি তিনটা চ্যানেলের যে কোনো একটা থেকে কমেন্ট করতে পারতাম, কারণ আমি এমন মেয়ে নই যে আড়ালে আগডালে অন্য একটা অ্যাকাউন্ট খুলে ওকে যে কমেন্ট করতে হবে। ও কত বড় ইউটিউবার, তুই কত তুই করে বলবো আজকে। ওই দিনকে তুই আমাকে তুই করে বলেছিলি, তুই আমার থেকে অনেক সিনিয়র, ঠিক আছে, তুই তোর মর্যাদা তুই নিজে রাখিস নি, তার জন্য আজকে আমি তুই করেই তোকে আমি বলছি। তুই কত বড় ইউটিউবার হয়েছিস রে যে আমার অন্য একটা অ্যাকাউন্ট খুলে তোর ওখানে যে কমেন্ট করে আসতে হবে। আরে তুই যে ডাক ওয়াক করছিস সেটা তো আমি ভালো করেই জানি, আমার চ্যানেল থেকে আমি কমেন্ট করে এসেছি না তোকে যে খুব ভালো হয়েছে, এটা তো একটা এক্সারসাইজ, আমি কি জানি না এটা যে এক্সারসাইজ? আমার ওখানে কমেন্ট করতে হবে কেন? তোর ভিডিও, তোর চ্যানেলে অনেক ধরনের এরকম ভিডিও আছে যেখানে কমেন্ট করার দরকার হলে আমি ওখানে কমেন্ট করতে পারতাম, কিন্তু আমি কমেন্ট করিনি, সেরকম মেন্টালিটি নিয়ে থাকি না। তুই বলছিস না আমার ক্রিয়েটিভিটি নাই, আমার ক্রিয়েটিভিটি না থাকলে আমার চ্যানেলে এত ভিডিও ভাইরাল হয় না। মৌ ক্রিয়েশন চ্যানেলটা একটু ঘুরে দেখে আয়, ভিডিও ভাইরাল আছে কি নাই। আর আমি শুধু কপি করি, তুই তো কোনো কপি করিস না। না, রানু মণ্ডলের ভিডিও যে দিয়েছিলি ভুলে গেছিস? সেই তো কোন চ্যানেলের একটা নিউজ চ্যানেল, সেখানে একটা রানু মণ্ডলের গান, সেখান থেকে পুরোপুরি মোবাইল দিয়ে ভিডিও করে এনে করে নিজের চ্যানেলে দিয়ে দিল। এখন সাধুর চেহারাটা ভাসিয়ে রেখেছিস, আরও যে কয়েক ওই ভিডিওটা ডিলিট করছে, হ্যাঁ ওই ভিডিওটা তো ডিলিট করে দিয়েছে, সাধু সাজতে হবে না মানুষের সামনে। তো যাই হোক, আমি ডায়েরির মধ্যে স্টেপ স্টেপ লিখে রেখেছি, আমি প্রথম থেকে শুরু করতে চাই, এরকম বললে তোমরা কোনোটাই বুঝতে পারবে না। 2 নম্বর, ও কী কমপ্লেন করলো? আমি নাকি ওর জিমেল অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করছিলাম, মানে হ্যাক করার চেষ্টা করছিলাম, নিজেকে খুব বড় ইউটিউবার ভাবতেছে। তুই কত বড় ইউটিউবার হয়েছিস যে তোর অ্যাকাউন্টটা আমি খোলার চেষ্টা করব? দুনিয়াতে আর হ্যাকার নেই, আমি তোর চ্যানেল খুলতে যাব কেন রে? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? না, যদি হ্যাক করতেই হয়, হ্যাঁ বড় চ্যানেল হ্যাক করব। সে তো হ্যাক যদি করতে হয় তোর মতো এরকম একটা ছোট্ট ইউটিউবারের অ্যাকাউন্ট আমরা খুলতে যাব, নাকি নিজেকে খুব বড় মানে ইউটিউবার ভাবছিস? আমরা ছোট, আমরা ছোট, আমরা এটা মানছি। হ্যাঁ, আমি প্রজ্ঞার গান দিয়ে ভাইরাল হয়েছি, সেটা তো অনেকে পারেনি, অনেকেই অনেক চেষ্টা করছে,
করে নাই, রানু মণ্ডলের গান, তারপরে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সং, গুড মর্নিং স্ট্যাটাস, হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস সং, অনেকেই অনেক কিছু দিল, কিন্তু কেউ কিন্তু কারো কিন্তু হয়নি, সেটা লাক। ইউটিউবের ভিডিওটা সেটা সবটা লাকের উপরে ডিপেন্ডস করে। ঠিক আছে, এবার তোর অ্যাকাউন্ট খোলার মতো আমার মেন্টালিটি নেই, তুই এত বড় ইউটিউবার হোস নি এখনও, আর বড় ইউটিউবার হলেও তোকে হ্যাক করতে কয়জন আসবে সেটা আমি জানি না, আমি তো আসবই না। 3, আমি ওর টি শার্ট পরা কপি করি, ওর চুল বাঁধা কপি করি, ওর শাড়ি পরা মানে শাড়ির কালার কপি করি, ও ওর চ্যানেলে ব্লগ দেয় তাই আমি নাকি কপি করছি। এই ধরনের কমপ্লেন করার আগে তোর একটু হাসি পায়নি, তোর চেহারাটা একটু আয়নার সামনে দেখতিস যে কেমন তোর কমপ্লেনগুলো। এই যে এই সাইডে যে চুলটা বাঁধা হয়, এটা কিন্তু সবাই জানে যে ছোটোবেলায় বাচ্চাদেরকে দুই সাইডে চুল বেঁধে তারপর স্কুলে পাঠানো হয়। তো আমার ভিডিওগুলো যেহেতু আমি ছোটো বাচ্চাদের মানে ছোটো বাচ্চা সেজে ভিডিওটা করতে হচ্ছে, সেখানে আমাকে নিশ্চয়ই গেট আপটা দুপাশে চুল বেঁধেই তারপরেই করতে হবে, এটা তোকে দেখে আমাকে কপি করতে হবে না। টি শার্ট পরার কপি, তাহলে আমার হাজব্যান্ডও আজকে থেকে টি শার্ট পরা ছেড়ে দিবে নাকি, তাই না? টি শার্টটাও তোর কাছ থেকে আমার কপি করতে হবে, তুই নিজেকে খুব বড় ইউটিউবার ভাবছিস তাই তো? মডেল মডেল, আমি নাইটি পরা মেয়ে, আমি নাইটি পরবো না কি পরবো সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমার হাজব্যান্ড রয়েছে, আমার বাড়ির শ্বশুর বাড়িতে লোকজন রয়েছে, বাবার বাড়ির লোকজন রয়েছে, কারো কোনো কমপ্লেন নেই। তুই মাঝখানে কে মাথা কামাচ্ছিস, নিজের চরকায় তেল দে না। আর কোন ইউটিউবারটা আছে তুই দেখা তো ব্লগের চ্যানেলে যে নাইটি পরে ভিডিও দেয় না, বলতে পাবি এই ইউটিউবারটার নাম যে এই নাইটি পরে ভিডিও দেয়নি? নাইটি বিভিন্ন ধরনেরই হয়, এবার ওনার নাইটি এরকম, আমার নাইটি আরেক রকম হতেই পারে, তা নাইটি তো এইটা নিয়েও এত কমপ্লেন যে আমি তোর নাইটি মানে আমি নাইটি পরি তোর টি শার্টটা আমার কপি করতে হয়েছে। ভালো ভালো, খুব ভালো। তারপরে কি হলুদ শাড়ি তুই পরে ভিডিও দিয়েছিস, আমি নাকি হলুদ শাড়ি পরে ভিডিও দিয়েছি তোরটা দেখে, কেন রে? তোর শুধু একটাই শাড়ি, পৃথিবীতে আর কারো হলুদ শাড়ি নেই, কি আজব পাবলিকে, কি পাগল নাকি তুই, পাগল? আমার যে হলুদ শাড়িগুলো আছে আমি সেগুলো ফেলে দিব, এগুলো পরে ভিডিও দিব না? তুই হলুদ শাড়ি পরে ভিডিও দিচ্ছিস জন্যই আমাকে হলুদ শাড়ি পরে ভিডিও দিতে হবে ভিডিও ভাইরাল করার জন্য, এতটাও নেরো মাইন্ডেড হয়নি বুঝছিস তো? সেটাই তো, তুই এত বড় ইউটিউবার হয়ে গেছিস যে আমার তোকে একদম মাথা থেকে চুল পর্যন্ত মানে পা থেকে মাথা পর্যন্ত কপি করতে হবে, এতটা ভাবিস কেমন করে নিজেকে, এত বড় ইউটিউবার ভাবিস কেমন করে, লজ্জা লাগে না? তারপরে তুই ব্লগ দিচ্ছিস জন্য আমিও নাকি ব্লগ দিচ্ছি, আচ্ছা ভালো কথা, দুদিন পরে তো বলবি তোর দেখা দেখি আমি ইউটিউবে ভিডিও করতে এসেছি, তুই যখন ইউটিউবে ভিডিও দিস তাহলে তো আমাকে ইউটিউবে ভিডিও দেওয়া ছেড়ে দিতে হয়, তুই যেহেতু দিচ্ছিস এটাও তো বলবি যে কপি করছি। হ্যাঁ, দুজনের ভিডিও আমরা দিয়েছিলাম, ভালো লেগেছিল তাই, এক হচ্ছে পায়েল দি আর একটা হচ্ছে পৌলুমি, তো তোমাদেরকে বলছি তোমাদের সাথে তো আমার কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই, তোমাদের ভিডিওটা ভালো লেগেছিল তাই দিয়েছিলাম, তো যেহেতু তোমাদের সমস্যা, তোমাদের সমস্যার কারণে আমরা ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, তোমার সাথে আমার কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই, কিন্তু যে আমার নামে এই ধরনের ভিডিওটা বানিয়েছে যা নয় তাই বলে তার সম্বন্ধেই আমি এই কথাগুলো বলছি। 4, আমি নাকি কোথার থেকে একটা বাচ্চা জোগাড় করে এনে ভিডিও করেছি, পায়েলদির ভিডিওটা, ওটা একটা বাচ্চা জোগাড় করে এনে ভিডিওটা করেছি, যে কিনা আমার নিজের কাকা শ্বশুরের ছেলে, আমার ভাই হয়, 6 থেকে 7 বছর হবে বাচ্চাটার বয়স, আমরা একই বাড়িতে, তো সেই বাচ্চাটাকে এনে আমার ভিডিওতে মানে অ্যাক্টিং করিয়েছিলাম, তাতে আমার দোষটা কোথায় রে? তোর মতো তো আর বাইরের থেকে অন্য একটা পরপুরুষ এনে ভিডিও করিনি তাই না, লজ্জা লাগে না মানুষের সম্বন্ধে যে এত কথা বলিস? তোর নিজের চরকায় তেল দে, তুই কেমন আগে তুই ভাব, যা করি হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করি তাতে কোনো দোষ নেই, হাজব্যান্ডের সঙ্গে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোর মধ্যে কোনো দোষ তুই দেখতে পাবি না, এটাতে কোনো দোষ নেই, তোর মতো পরপুরুষ নিয়ে আমি ভিডিও করতেছি না, আর যদি কোনো দিন করতে হয় পরপুরুষ নিয়ে ভিডিও, এর আগেই যেন আমার মৃত্যু হয়, এই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই, এ ধরনের ভিডিও আমি বানাবো না অন্য পুরুষ অন্য পর পুরুষকে নিয়ে, লজ্জা থাকলে নেক্সট টাইম কারো সম্বন্ধে এরকম কথা বলবি না, ঠিক আছে? তারপরে হাজব্যান্ডের কান ধরা, আমার মায়ের সামনে, দাঁড়াও আমি বলে নিই আগে, আমার মায়ের সামনে আমরা দুজনে একটা ভিডিও করেছিলাম
কান ধরে উঠবোস করা টিচার স্টুডেন্টের ভিডিও, ওটা নিয়ে ও কমপ্লেন করেছে। তো এটা আমার হাজবেন্ড বলতে চায়, তো বলো না। এটা হলো আমি বলতে চাই এই কারণে, আমার শাশুড়ি মা আমার মায়ের মতন, ওনার সামনে কান ধরে উঠবোস করতে আমার কোনো সমস্যা নেই, তো আশা করি ওর সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সমস্যার কারণ নেই, তাও তো আমাদেরকে নিয়ে করলো না, আমাকে অন্তত বলল, আমার শাশুড়ি মা আমি বুঝবো, আমার শাশুড়ি মা বুঝবে। আর কি জন্য বলছিল একটা কথা, পতি দেবতা মানে মাথায় রাখতে হয়, জামাইকে মাথায় রাখতে হয়। তোমার কাছে আমার আত্মীয়তা শেখা লাগবে না, তুমি তোমার আত্মীয়তাটা ঠিক রাখো, তোমার নিজের ফ্যামিলিটাকে ভালো করে নিজের ইয়েতে দেখো যে তোমার ফ্যামিলি ঠিক আছে। তো তো বুঝার থাকলে বুঝে নিস, তোমাদের আত্মীয়তা সব সব সবার সঙ্গে ভালো আত্মীয়তা আছে, তো এটা একটু খোঁজ করে দেখো। আমার হাজবেন্ড আমার মাথাতেই আছে, ঠিক আছে, আর নিজেরই যার নিজেরই কোনো হাজবেন্ডের ঠিক নেই, সে আবার আমাকে এসে জ্ঞান দিচ্ছে যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি আমার মায়ের সামনে এরকম ভিডিও বানিয়েছি, তাতে তোর কি, তোর কি, আমার ফ্যামিলি আমারটা আমি বুঝবো, আমার বাবা মা দাদা আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মা কাকা শ্বশুর ঠাকুমা মানে ননাস যারা আছে তাদের তো কোনো কিচ্ছু বলার নেই, কেউ কিচ্ছু তো বলেনি, কারণ অভিনয় তো অভিনয়ই, এখানে বাস্তবে থরি না কান ধরে উদ্বোস করতেছে, অভিনয়ের মধ্যে তাহলে তো টিভি সিরিয়ালই চলে না উচিত মতে। না না, আমি যদি দোষও করি আমার শাশুড়ি মা কান ধরে উদ্বোস করে, হ্যাঁ তাও তো আমার হাজবেন্ড কিচ্ছু বলবে না, কারণ আমার মা সবসময় ওকে আমার মানে আমার যেমন আমার দাদা আছে, দাদাকে যেমন নিজের ছেলে মানে নিজের ছেলে, তো ওকেও কিন্তু নিজের ছেলের থেকে কম দেখে না। সো এখানে এটা তো একটা নর্মাল ব্যাপার, ভিডিও করতে গেলে এই ধরনের ভিডিও যদি করি আমরা, তাতে প্রবলেমটা কোথায়? আমি ভিডিওতে একটা ভিডিওতে আমার মাকে কাকিমা বলেছি, তাতেই কি আমার মা কাকিমা হয়ে গেল? তাহলে তো আর অভিনয়ের নামটা থাকতো না, তাহলে রিয়েলিটি চলে আসতো। এখানে আমাকে আবার শিখাতে আসছে, শিক্ষিত এডিট করি হ্যান ত্যান। আচ্ছা এখন গেল 6 নম্বর স্টেপ, আমাকে কি বললো, আমি নাকি ছুরি দিয়ে কাটতে পারি না, ভিডিও ভাইরাল করার জন্য ছুরি দিয়ে কাটছে না, তারপরেও আমি এরকম 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 করে যাচ্ছি, ও একদম এরকম অভিনয় করে দেখালো ভিডিওতে। আমার ওই ভিডিওটা 5-6 হাজার ভিউ হয়েছে, যখন মোলার ডিমটা বের হয় একটা চ্যানেল শুধু দিয়েছিল মোলার ডিম, তো পরপর প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেলও কিন্তু আমি নাম বলবো না, তাদের সাথেও আমার কানেকশন রয়েছে, ওরা কিন্তু মোলার ডিম ভিডিওটা দিয়েছিল, তাতে ওটা বলে দাও চ্যানেলটা, ওই চ্যানেলটাও হয়ে গেছে। আর মৌ ক্রিয়েশন যে চ্যানেলটাতে, ওই চ্যানেলটা একটু ঘুরে আসবে সবাই, ওটাতেও ভিডিও ভাইরাল হয়েছে আর 4000 ঘন্টা ফিল আপ হয়ে গেছে। এবার যাই হোক, যেটা কথায় আসি, ছুরি দিয়ে আমি কাটতে পারি না, আমি কেন বটি নেই নি, আমি কেন ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি, ছুরি দিয়ে কাটলেই কি ভিডিও ভাইরাল হবে, মূর্খ কোথাকার, ওইটা কি ভিডিও ভাইরাল করার জন্য, ওটা বটি দিয়ে আমি কাটতে গেলে আমাকে নিচে কাটতে হবে, উপরে টেবিলের উপরে কাটতে পাবো না, আর আমার ক্যামেরাটা টেবিলের উপরেই ছিল, তুই বুঝবি আমি ক্যামেরা করার কতটুকু কী কীভাবে করবো না করবো তোর কাছ থেকে শিখবো, আর আমি ছুরি দিয়ে কাটবো না বটি দিয়ে কাটবো না দা দিয়ে কাটবো, সেটা তোর কাছ থেকে শিখতে হবে। আমার আমার ভিডিও আমি যেমনি ইচ্ছে সেমনি বানাবো, তোর যদি ইচ্ছে হয় তুই একটা ডিসলাইক মারে চলে যেতে পারিস, তোকে কে বলছে আমার ভিডিও দেখার জন্য, আমি বলছিলাম ভিডিও দেখার জন্য, তখন তো ঠিকই হেসে হেসে কমেন্ট করছিলি, আর এখন তুই তোর আসল চেহারাটা দেখালি যে হ্যাঁ এই সমস্যাটা ছিল ভিডিওতে, অসভ্য মেয়ে কোথাকার, সত্যি আমার বলতে মানে ঘৃণা হচ্ছে, আমার খুবই খারাপ লাগে, এরকম ব্যবহার আমি ইউটিউবে কারোর সাথে করিনি, কিন্তু আমি বাধ্য হচ্ছি এই ভিডিওটা করতে, কারণ ওর কত বড় সাহস হয়েছে আমার নামে এরকম ভিডিও করার। 7 নম্বর, এডিট আমি জানি না, ওর কাছ থেকে আমি এডিট শিখছি, আমি ওর কাছ থেকে এডিট শিখছি। তাহলে ইউটিউব চ্যানেলটা যখন খুলেছিলাম তখন তুই কোথায় ছিলি, তখন তুই কোথায় ছিলি, আমার তোর কাছ থেকে, হ্যাঁ ও এসে খুলে দিয়ে গেছে, এসব বলছিলি যে তোর লজ্জা লাগেনি, একটা আয়না নিয়ে সামনে বসতিস, তোর কাছ থেকে আমার এডিট শিখতে হবে, একজন ইউটিউবার হিসেবে একজন ইউটিউবারের সঙ্গে কথার কথা জিজ্ঞেসই করতে পারে যে তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো, আমি জাস্ট এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম, আর তোকে বলেছিলাম কি যে ওয়াটারমার্ক যদি না থাকে সেই অ্যাপটা আমাকে মানে দিয়ে দাও, এবার তোর তুই যেটা মানে এডিট করিস সেটার মধ্যে ওয়াটারমার্ক নেই, আর আমাকে যেটা দিয়েছিলি সেটার মধ্যে ওয়াটারমার্ক ছিল, তো আমি সেটা দিয়ে ভিডিও এডিট করি না, আমার ভিডিও দেখলেই তুই বুঝতে পারবি সবগুলো ভিডিও আমার কাইন মাস্টার থেকে কিন্তু এডিট করা, তোর কাছ থেকে আমার এডিট শিখতে হবে, আর ফানি সাউন্ডগুলো নাকি আমি তোর কাছ থেকে নিয়েছি,
কে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার মানে ফানি সাউন্ড চলে আসে। মিউজিক লাইব্রেরি গেলেই পাওয়া যায়, মিউজিক লাইব্রেরিতে গেলে অনেক সাউন্ড ওখানে পাওয়া যায়। তোর কাছ থেকে আমি নিতে হবে? তুই যখন ঘন্টার পর ঘন্টা আমাকে ফোন করে জিজ্ঞেস করতি যে এই সেটিংটা কীভাবে করতে হয়, ওই সেটিংটা কীভাবে করতে হয়। আর হ্যাঁ, লাইভের কথা কী বলছিলি যে আমাকে সবাই বেবি বলে ডাকে, আমি নাকি লাইভে যে বলছি আমি খুব ছোট্ট, আমাকে বেবি বলে ডাকো। যে আমাকে বেবি বলে ডাকতো সে হচ্ছে নন্দিতা দি, যাকে আমি আমার মায়ের আসনে বসিয়েছিলাম, আমার থেকে বয়সে অনেকটাই বড়। উনি আমাকে বাচ্চার চোখে দেখতেন, সেই জন্য আদর করে বেবি ডাকতেন। আমি কিন্তু কোনো সময় বলিনি যে আমাকে বেবি বলে ডাকো, আর কোনো লাইভে যেয়ে বলিনি যে আমি ছোট। তুমি ছিলাম, আর সব থেকে সত্যি কথা যেটা বয়সে আমি কম ছিলাম, আরও দু একজন ছিল, এবার ওরা পরে এসছে লাইভে, কিন্তু আমি প্রথম থেকেই ছিলাম জন্য আমাকে আদর করে বেবি বলে ডাকতো। এখানে কিন্তু আমার কোনো দোষ ছিল না। আর আমার বয়স নিয়ে হ্যাঁ আমি ছোট্ট বাচ্চা, আমি তো এগুলো কিচ্ছু বলিনি যে আমি ছোট্ট, আমাকে বেবি বলে ডাকো। তোর মতো বুড়িও হয়ে যায়নি যার কিনা বাচ্চা নেয় 9-8 পরে। তুই আসছিস আমার সাথে প্রতিযোগিতা দেওয়ার জন্য, তুই তোর মতো থাক না, নিজে কি করে আসছিস কি করছিস সেটা নিয়ে থাক, তোর ভয়ে আমি এখানে নেই, ঠিক আছে? তোকে আমি অপেন চ্যালেঞ্জ করছি, দেখে নিব যে তুই আমার কি করতে পারিস আর আমি তোকে কি করতে পারি যদি আমার সম্বন্ধে এই ধরনের আরও কিছু কাজ তুই করিস। আমি লাস্ট অবধি দেখব, আমি কিন্তু কোনো দিকে কম নই। তুই কি ভাবছিস আমি ভদ্রতার খাতির এতদিন চুপচাপ ছিলাম, কিন্তু আর চুপচাপ থাকবো না, এটাও ঠিক। শুধুমাত্র আমার মায়ের আর বাবার কথা রাখার জন্য আমি এতদিন ভিডিওটা দেইনি। একটা কথা বলছিল যে টাকার জন্য। ও আচ্ছা, আমি টাকার জন্য ইউটিউবে আসিনি, আমি জাস্ট টাইম পাস করার জন্য ইউটিউবে এসেছি। তাহলে তুই মনিটাইজটা কেন অন করে রেখেছিস? হ্যাঁ, তাহলে অ্যাডগুলো অফ করে দেখ, টালেশন বুঝবো তো টাকার জন্য। হ্যাঁ, টালেশনের তো দেখবো, তোর কত দম, তুই তোর মনিটাইজটা অফ করে রাখ, আর অ্যাড যেন না দেয় তোর চ্যানেলে, তাহলে তো বুঝবো যে তুই ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আসিসনি, টাইম পাস করার জন্য এসেছিস। নিজেকে খুব চালাক ভাবিস তাই না রে? তোর টাইম পাস করতে হলে অনেক ধরনের অ্যাপস আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউবেই মনে কর যে তুই টাইম পাস করছিস। বুঝলাম, তো মনিটাইজটা তো এই জন্যই অন করে না, পয়সা আসার জন্য, ডলার ইনকাম করার জন্য, এটা তো সবাই জানে। তুই এটা অফ করে রাখ, তাহলে তো বুঝবো যে তুই টাকার জন্য ইউটিউবে আসিস। আর হ্যাঁ, আমি সত্যি কথা যেটা, আমরা টাকার জন্য এসেছি, ইউটিউব থেকে টাকা এনে ঘরের ডেকোরেশন করব, তারপরে লাইট লাগাবো, ফ্যান লাগাবো, ইউটিউব থেকে টাকা ইনকাম করে, বুঝছিস তো? আমাদের তো টাকা নেই বাড়িতে, সই ইউটিউবের জন্যই বসে আছি, ইউটিউব থেকে টাকা আসবে তবেই তো আমাদের সংসার চলবে, তাই না? আরেকটা কি বলছিল, আর কি বলছে, ডিসলাইকের ব্যাপারটা। ডিসলাইক, আমি নাকি ওকে ডিসলাইক দেই? বুঝলাম, আমি তোকে ডিসলাইক দেই, তো আমার ভিডিওতে কে ডিসলাইক দেয়? তুই ছাড়া তো আমার এরকম শত্রু আর কেউ নেই। পুলিশ পুলিশ ওইরকম করে, ওই জন্য সবাইকে ওইরকম। ভিডিওটা আমি আপলোড করতেই পারি না, করার সঙ্গে সঙ্গে ডিসলাইক কেন? তোর ইচ্ছে করে না, আচ্ছা ভালো কথা, তুই ডিসলাইক দিস, খুব ভালো কথা। তো মানুষের নাম মানে করে বেড়াচ্ছিস কেন? তুই তো নিজে ডিসলাইক দিস মানুষের ভিডিওতে। তোর কয়টা চ্যানেল তুই জানিস না? একদিন আমি একটা হিন্দিতে একটা ভিডিও করেছিলাম, সেখানে এসে দুইজন কমেন্ট করে গেছে, যারা কিনা আমার ভিডিওতে কোনো দিন কমেন্ট করেনি। ওই দিন ফার্স্ট কমেন্ট ছিল ওদের, যে বাংলাতে কমেন্ট করেছে যে হিন্দির মা মাসি এক করে দিয়েছেন। আর একটা এত বড় একটা কমেন্ট করেছিল যে এতদিন আপনার ভিডিও দেখি, আমি আপনার খুব বড় ফ্যান, হ্যাঁ তো এতদিন তো দেখিনি আপনি এরকম ভিডিও করছেন, তো হঠাৎ করে এরকম ভিডিও করছেন, আপনার ভিডিওর কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, আপনার ভাষা চেঞ্জ হয়ে গেছে, তো এখন আর আমি ঠিক থাকতে পারলাম না, আপনি যেটা জানেন না সেটা বাড়িতে চেষ্টা করুন, হ্যান ত্যান, মানে বিভিন্ন একটা অত বড় একটা কমেন্ট। এবার আমি ওখান থেকে একটা চ্যানেলে ঢুকে দেখি, যে ওই চ্যানেলটার মধ্যে ঢুকে দেখলাম চ্যানেল লিস্ট যে আছে, সাবস্ক্রাইব করলে যে চ্যানেল লিস্টটা দেখায়, ওখানে যার কথা বলছি, যার ভিডিওটা আমি যার উদ্দেশ্যে করছি, তার তিনটে চ্যানেল, তারপরে আরেকটা আছে না, যে কি মশাই যেন, যে খাবারের নাম যেন, আমি পুরো চ্যানেলটা বলবো না, সেই মশাই ওনার চ্যানেল প্লাস আরেকটা চ্যানেল, যে কিনা ওই যে কমেন্টটা করেছে যে হিন্দিতে কথা বললে আপনার সব কন্টেন্ট টন্টেন্ট সব চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই চ্যানেলটা কার? তো এই হচ্ছে নিজে নিজে, মনে করো যে আমি একটা কোনো কিছু যদি চুরি করি, সে তো আমার সবসময় আমার মন চোরের মন পুলিশ পুলিশ বলেই, সেটা হচ্ছে ব্যাপার। আর আমি জাস্ট কপি বলতে,
হ্যাঁ, দুজনের কন্টেন্ট আমি এরকম করেছিলাম, আমি অস্বীকার করব না, কন্টেন্ট করেছিলাম, ভালো লেগেছিল, তাই তো তোমাদের প্রবলেম জন্য আমি ডিলেটও করে দিয়েছি। তোমাদের সাথে আমার কোনো ধরনের শত্রুতা কিংবা কিচ্ছু নেই। তো যারা যারা ওখানে কমেন্ট করেছো তাদেরকে বলছি, না জেনে ধুম করে একটা কোনো কমেন্ট করে দিলেই কিন্তু হয় না। ও ওর মতো করে ভিডিও বানিয়েছে, এবার এর পিছনে কী কারণ কী না কারণ সেগুলোও দেখতে হয়। হঠাৎ করে একটা কোনো ভিডিও দেখলাম আর ধুম করে একজনের বিরুদ্ধে কমেন্টটা করে দিলাম, এটাও কিন্তু ঠিক না। আমার ক্রিয়েটিভিটি আছে কি না সেটা দর্শকরা বুঝবে আর ইউটিউব বুঝবে, ঠিক আছে? সেখানে আমি জোর করে কিছু করতে পাবো না, যদি কোনো দিন কিছু করতে পারি সেটা বুঝবো যে আমার লাক। আর প্রজ্ঞার ভিডিও দিয়ে আমি ভাইরাল হয়েছি, প্রজ্ঞার মার কোনো সমস্যা নেই, ও কোত্থেকে মাসতে মাঝখান থেকে এসে বলছে যে প্রজ্ঞার ভিডিও দিয়ে আমি ভাইরাল হয়েছি, সেই বুদ্ধিটা তো কারো ছিল না। ওর 6-7টা গান একসাথে করে আমি একটা এরকম একটা চালাকি করলাম যে কিনা ভিডিওটা ভাইরাল হলো। এবার তোমরা সার্চ দিয়ে দেখতে পারো প্রজ্ঞার গান, এমন কোনো চ্যানেল বাদ নেই, বড় বড় চ্যানেলেও কিন্তু এই প্রজ্ঞার গান দিয়েছিল। এবার আমি দিলাম, প্রজ্ঞার মায়ের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবার ওর সমস্যা হচ্ছে, ও কি তোর মানে প্রজ্ঞা কি তোর মেয়ে, তোর মেয়ে নাকি, তোর এত প্রবলেম কোথা থেকে হচ্ছে? তুইও তো রানু মণ্ডলের ভিডিও দিয়েছিলি। তো যাই হোক, এখন ডিলেট করে দিয়েছে। হিন্দি চ্যানেলগুলো তোমরা একটু ফলো করবে, হিন্দি চ্যানেলের সঙ্গে ওর ভিডিওর কতটা মিল রয়েছে, ও তো কারোরটা কপি করে না। এখন সবার সামনে সাধু সাজছে, ঠিক আছে, লাইভ নিয়ে তখন অনেক কিছু, আমার জন্য নাকি ও গ্রুপে লাইভে যেতে পারেনি, এত বড় মিথ্যে কথা বলার আগে 10 বার ভাবলি না? আমার সাথে তোর কোন দিন ঝামেলা হয়েছিল রে যে আমার জন্য তুই ওদের লাইভে যাসনি? ও আরেকটা কথা, যশোদা, কাকলি আন্টি, তোমাকে বলছি, তোমার গোপালের কি ভিডিওর মধ্যে নাকি আমি কমেন্ট করে এসেছি, তুমি ওর ভিডিওতে কমেন্ট করেছিলে। আমি তোমার চ্যানেলে কোনো দিন কমেন্ট করেছি কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে। তো তোমার কোন গোপালের ভিডিও আমি দেখিনি, আমি কমেন্ট করব তো দূরের কথা। আমার আসনেও কিন্তু গোপাল রয়েছে, যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা আমার পুরাতন ভিডিওগুলো চেক করতে পারো, যেখানে আমার পুজোর ভিডিও আছে, দেখতে পারো যে গোপাল কিন্তু আমার ইয়েতেও আছে। তো আমি কেন তোমার গোপালের ভিডিওতে যেয়ে কমেন্ট করে আসবো এরকম নোংরা কমেন্ট? তুমিও কিন্তু মানুষের নামে কম বলোনি, সেটাও আমি জানি, ঠিক আছে? এখন সাধু, এখন সবাই এক হয়ে গেছো একদম, ও একদম তোমাদেরকে চোখে ধুলো দিয়ে রেখে দিয়েছে, ওর কথা বিশ্বাস করে জানোই তাই কমেন্টে করে দিয়েছো, বেশ ভালো করেছো। তোমরা এক থাকো, দেখো কি করতে পারো না পারো, আর আমি দেখি কি করতে পারি না পারি। হ্যাঁ, এটাও ঠিক, যদি আমাকে ইউটিউব ছাড়তে হয় আমি ইউটিউব ছেড়ে দিব, কিন্তু আমি তোকে ছেড়ে দিব না যে আমার নামে তুই ভিডিওটা করেছিলি 1 মাস আগে, আর নেক্সট টাইম যদি দেখি তুই আমার সম্বন্ধে আরও কিছু করছিস। যদি আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকে আমি সেটা তোকে লাস্ট অবধি দেখে নেব, শেষ দেখে নিব, এটা আমার ওপেন চ্যালেঞ্জ তোর বিরুদ্ধে, তুই এই কথাটা মনে রাখিস। আর কিছু আমার বলার নেই, জাস্ট এইটুকুনি তোমাদের কাছে জানানোর ছিল। আমি হিন্দি জানি না, হিন্দি যে ভিডিওগুলো করেছি সেখান থেকে হিন্দি যারা হিন্দিতে কথা বলে সবাই এসে আমাকে কমেন্ট করে বলছিল যে তুমি যদি হিন্দিতে কথা বলো অনেক ভিউয়ার্স বাড়বে, আমরা তো তোমার কথা বুঝি না, তো হিন্দিতে কথা বললে ভালো হবে। আমি হিন্দি ট্রাই করেছিলাম, যেহেতু আমি একটা বেঙ্গলি গার্ল, আমি যেহেতু বাংলার মেয়ে, সো আমি কিন্তু হিন্দিটা এত পারবো না, এটাই স্বাভাবিক। তো এটা নিয়েও কিন্তু কোনো কিছু বলার থাকে না, মানুষ চেষ্টা করে ইউটিউবে যেভাবে মানে ভিডিওটা ভাইরাল করা যায়, সেখানে তো কারো কিছু সে থাকে না, তাই না? যার যার পার্সোনাল ব্যাপার, কে কী করবে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, ইউটিউবে কীরকম ভিডিও দিবে না দিবে সেটা সাবস্ক্রাইবাররা যেটা বলবে সেই হিসেবে কিন্তু ভিডিওটা হবে। সো প্লিজ তুই আমার নামে আর আমার সম্বন্ধে অন্তত এরকম কিছু করার সাহস দেখাস না, তাহলে আমি লাস্ট অবধি এটা দেখব। আর আমিও কিন্তু দুর্বল নই, তুই যতটা ভাবছিলি এতদিন, যে ভাবছিলি যে না ও মৌতো আর কোনো রিপ্লাই দিল না, তার মানে ও সত্যি সত্যি মাথা নত করলো আমার সামনে ভয় পেয়ে গেছে, এটা ভাবিস না। আমার বাবা মার কথাই একমাত্র আমি এই রিপ্লাইগুলো দেইনি এতদিন। আমার আমি কোনো কিছু কাউকে বলতে গেলে এই যে এতটুকু কিন্তু ভয় পাই না, কোনো ডিরেক্টলি কোনো কথা বলতে গেলে, আর আমি ডিরেক্টলি কথা বলি, তোর মতো এরকম করি না যে একজনের সাথে আমার সম্পর্ক শেষ আরেকজনের সঙ্গে মিশার জন্য, যার সঙ্গে এতদিন সম্পর্ক ছিল তার কথাগুলো ওকে গিয়ে বানিয়ে বানিয়ে বলা, তুই যেটা করছিস। তোর সঙ্গে অনেকের সম্পর্ক ছিল, এবার ওদের সঙ্গে তোর ঝামেলা হয়ে গেছে, এবার যারা আছে বর্তমান তাদের কাছে গিয়ে ওদের নামে তুই খারাপ মন্তব্য করেছিস, কর, সেটা তোর মেন্টালিটির ব্যাপার। তো 2 দিন পরে মানুষ বুঝতে পারবে কে সত্যি আর কে মিথ্যে।
আর তুই আমার মুখে পটি লাগিয়েছিলি না, তো আজকে সেই পটিটা আমি তোকে ব্যাক করে দিলাম, ঠিক আছে? তোর পটি তুই খা, দেখ কেমন লাগে, বুঝছিস তো? আরও যদি লাগে তো বলিস, আরও দিব, অসুবিধে নেই, অনেক পটি আমাদের কাছে সংরক্ষণ করা আছে, বুঝছিস তো? এখনও সাবধান হয়ে যা। তো যাই হোক, তোমরা যারা দেখছো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, কারণ ওর ভিডিওটা যেহেতু সবাই দেখে নিয়েছে, সো এটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা যে সেটা যেন সবাই জানে, তার জন্য প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে দিবে। আর ভালো লাগলে একটা লাইক দিবে, আর ভালো না লাগলে ডিসলাইক দিয়ে বেরিয়ে যেতে পারো। তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর বি কেয়ারফুল আমার সম্বন্ধে কিছু বানানোর আগে। টাটা, বাই।